সুপ্রিয় দর্শক ও মাছ চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম জানাই তাসলিমা মৎস্য নার্সারির নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বর্তমান বাংলাদেশে পুকুরে বাণিজ্যিকভাবে যে সকল মাছ চাষ করা হয় তার মধ্যে কার্ফু মাছ অন্যতম একটি মাছ। বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে মিশ্র পদ্ধতিতে চাষকৃত মাছের মধ্যে কার্ফু মাছ অন্যতম একটি মাছ। এই মাছটি মূলত 1960 সালে প্রথম বাংলাদেশে চাষের উদ্দেশ্যে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে পর্যায়ক্রমে বাণিজ্যিকভাবে এই মাছের চাষ শুরু হয়। বর্তমানে অন্যান্য মাছের সাথে মিশ্র পদ্ধতিতে এবং এককভাবেও এই কার্ফু মাছের চাষ করা হয়ে থাকে। ঋতু পরিক্রমায় বর্তমান সময়টি আমাদের দেশে মাছ চাষের জন্য উত্তম সময়। এই সময়ে সকল মাছ চাষি ভাইয়েরা নতুনভাবে মাছ চাষ শুরু করছেন। বর্তমান সময়ে অনেক মৎস্য খামারি ভাইয়েরাই কার্ফু মাছ চাষ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কার্ফু মাছ চাষের জন্য একটি উপযুক্ত পুকুর নির্বাচন করতে হয়। পুকুর নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টি মাথায় রাখতে হয় তা হচ্ছে চাষকৃত পুকুর যেন কোনোভাবেই ডুবে না যায় এবং চাষকৃত পুকুর যেন বসতবাড়ির আশেপাশে হয়। কার্ফু মাছ চাষের জন্য একটি আদর্শ পুকুর নির্বাচন করে কার্ফু মাছ চাষের জন্য পুকুর প্রস্তুত করতে হয়। কার্ফু মাছ চাষের পুকুর প্রস্তুতির সময় প্রথমে সেচ দিয়ে পুকুর ভালোভাবে শুকিয়ে নিতে হয়। পুকুর শুকানোর পর শতক প্রতি 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হয়। পুকুরের তলদেশে যদি কাদা থাকে তবে চুন কাদার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হয়। কার্ফু মাছ চাষ করার ইতিপূর্বে যদি পুকুরে অধিক ঘনত্বে মাছ চাষ করা হয়ে থাকে তবে চুনের পাশাপাশি 500 গ্রাম হারে শতক প্রতি পটাশ সার দিতে হবে। চুন প্রয়োগের 4 থেকে 5 দিন পর পুকুরে পানি মজুদের ব্যবস্থা করতে হবে। পুকুরে পানির গভীরতা 1 মিটার হওয়া ভালো। কার্ফু মাছ একক অথবা মিশ্র পদ্ধতিতে আপনারা পুকুরে চাষ করতে পারবেন। এককভাবে চাষ করার জন্য প্রতি শতাংশে 200 থেকে 300 পিস কার্ফু মাছের পোনা দিয়ে চাষ করতে পারবেন। আর যদি মিশ্র চাষ করতে চান সেক্ষেত্রে শতক প্রতি 80 থেকে 100 পিস কার্ফু মাছের পোনা দিয়ে চাষ করতে পারবেন। কার্ফু মাছ চাষের ক্ষেত্রে মাছ চাষকে লাভজনক করে তোলার জন্য প্রয়োজন উন্নত মানের কার্ফু মাছের পোনা। আর আপনার চাষের জন্য উন্নত মানের কার্ফু মাছের পোনা পাবেন আমাদের কাছে। আমাদের হ্যাচারিতে সঠিক বয়সের ব্রুড থেকে এই পোনাগুলো উৎপাদন করা হয়ে থাকে। আপনারা ভিডিওর স্ক্রিনে এখন যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো উন্নত মানের ব্রুড থেকে উৎপাদিত কার্ফু মাছের পোনা। আমাদের আজকের পোনাগুলো 300 লাইনের পোনা, অর্থাৎ 300 পিসে 1 কেজি ওজন হয়ে থাকে। এই পোনাগুলোকে পিস হিসেবে বিক্রয় করা হয়। এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে পোনার পাশাপাশি রেনুও সংগ্রহ করতে পারবেন। আপনারা যে সকল মৎস্য খামারি ভাইরা কার্ফু মাছ চাষ করার জন্য উন্নত মানের পোনাগুলো নিতে চাচ্ছেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় এই পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি। এছাড়াও সরাসরি আমাদের হ্যাচারি থেকে পোনা নিতে চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া ঠিকানায় এসেও রেনু এবং পোনা সংগ্রহ করতে পারবেন। আপনার মাছ চাষে নিয়মিত বিভিন্ন পোনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখুন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।